আমি তোমার কাছে কিচ্ছু চাই না পল্লবী, শুধু একবার বলো আই লাভ ইউ, আর তারপর আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে চুমু খাবো। তোমাকে বুকে জড়িয়ে ধরে আদর করব, একবার নয় অনেকবার। আই লাভ ইউ পল্লবী, আই লাভ ইউ। বস, মালের উপরে চুমু পড়েছে তো, তাই সব ককটেল হয়ে গেছে। ওকে বস, ককটেল হয়ে গেল। মাল খাওয়ার পরকে চুমু খাওয়া যায় না? দূর, ছাড়ো তোর কথা, সালা পেঁচো মাতাল, ওই সবের কি বুঝবে। আরে যাদের খাওয়া অভ্যেস আছে না, কিচ্ছু হয় না তাদের। তাহলে পল্লবীকে এখনই গিয়ে বলবো? আরে না 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 না, আরে সবকিছুর একটা টাইম আছে। মাঝরাতে একটা মেয়েকে ঘুম থেকে টেনে তুলে আই লাভ ইউ বলতে বললে সে কিছু বুঝবে? আরে কাকে বলতে কাকে বলে দেবে, আর তখন কেস ঘেটে ঠক দই হয়ে যাবে। তাহলে প্রেম এমনি আসে না, তাকে টেনে আনতে হয়, আর তার জন্যে জাল ফেলে রাখতে হয়, আর একবার গিললেই টকাশ। দাঁড়াও দাঁড়াও, আসুন আসুন। কেমন আছেন বাবা? মা, গাড়িতে এসিটা চালিয়েছিল তো? হ্যাঁ সব ঠিক আছে। এ কি আপনার বাইরে দাঁড়িয়ে কেন? আসুন 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 প্লিজ। পল্লবী, আরে দেখো কে এসেছেন, বাবা মা এসেছেন। পল্লবী, আরে কি হলো, তাড়াতাড়ি এসো, আমার নয় তোমার বাবা মা। আরে পল্লবী, আরে দেখো তোমার বাবা মা এসেছেন। বাবা মাকে দেখতে চেয়েছিলে না? এটাই হলো তোমার জন্মদিনের উপহার। কি খুশি তো? জন্মদিনে তোমায় দেব কি যে উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। এইসব তোমার জন্য, উফ, এরই নাম প্রেম। আরে বিয়ের আগে বউয়ের এরকম জন্মদিন পালন আমি কাউকে করতে দেখিনি। আরে দেব কোয়েলের মতো তোমাদের যদি হিট, খালি হলে পড়বে আর হাউসফুল। আরে হ্যাপি বার্থডে টু ইউ। আরে আমি তোমার জন্য বিধানসভা অধিবেশনে গেলাম না, সোজা বলে দিলাম আজ আমার হবু বৌমার জন্মদিন, আজ আমি কেউ বাড়ি থেকে লড়াতে পারবে না। এই বা কি করবেন, গেলেই তো আবার আপনার বিরোধী পক্ষরা আপনার ছেলের কেস তুলে আপনাকে গালাগাল করবে। না মানে বিধানসভায় গিয়ে গালাগাল খাওয়ার থেকে ঘরে বসে আপনার হবু বউয়ের জন্মদিনের কেক খাওয়া অনেক ভালো। কি কেক কাটা হয়নি এখনো? চুটি যেন হিট হয়, তিনটি শো হাউসফুল হয়, হলের বাইরে ব্ল্যাক হয়। শয়তান কোথাকার বদমাশ। দিল থামকে ব্যাঠো, এবার কেক কাটা হবে। বৌদি, কেকটা একটু সাবধানে কেটো, হ্যাঁ হাত কেটে গেলে দাদার বড় লাগবে, তাই না দাদা? Yeah.
নতুন ভাবে কেকটা কাটলো কিন্তু না, লজ্জা পেয়েছে। কেক খাওয়ার পর তুমি যদি অন্য কিছু খেতে চাও, আসলে বাচ্চা মেয়ে তো এত তাড়াতাড়ি অতটা নিতে পারছে না। তুমি একটা কাজ করো, ওকে কয়েকটা দিন বাইরে নিয়ে যাও। আমরা তো পল্লবীকে নিতে এসেছি। বিয়ের আগে পল্লবীর এভাবে তোমাদের বাড়িতে থাকাটা ভালো দেখায় না। আপনি চিন্তা করবেন না কাকিমা, আমি থাকবো। দাদা আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই না 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 না, তুমি ওখানে গিয়ে কি করবে? রাম যাবে, সীতা যাবে, লক্ষণ যাবে না? রামায়ণ বেস্টসেলার কি এমনি এমনি হয়ে যায়? ববি জামিনে আছে, শহর ছেড়ে বাইরে যাওয়া বারণ। সঙ্গে কেউ একজন থাকলে জজ সাহেবকে বোঝানো সুবিধে হবে যে ববি আসলে নজরদারিতেই আছে। আপনার তো আবার শত্রুর অভাব নেই, বাঁশ দিয়ে কেউ একটু ঠেলে দিলেই হলো। তাহলে ওই কথাই রইল, পুরো রামায়ণ টিম যাচ্ছে, রাম সীতা আর লক্ষ্মণ। আসুন বৌদি। এই যে হানিমুন করতে, রাম সীতার মতো লাগছে, বলেছিলাম না হয়ে যাবে। আমার মাদুলি মার যাবার নয়, পুরো সন্তান ধারণ পর্যন্ত অ্যাকশন আছে। আশীর্বাদ করি, যুগ যুগ জিও। কেন মা? শ্বশুরমশাই নেহাত প্রেমে পড়েছি, তাই না হলে তোকে খানি শুয়ে রেখে দিতাম। ও আমার হবু স্ত্রী, চলো। যেটা বলেছেন একদম পাল্টাবেন না, সন্তান ধারণ পর্যন্ত যেন অ্যাকশন থাকে। কেস গোলমাল, রাস্তায় ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে সই সংগ্রহ করছে। বোধহয় বাবা মা বিয়ে দিতে চাইছে না, তাই রাস্তা অবরোধ করে সই জোগাড় করছে। সাইন প্লিজ স্যার। দুম করে আপনি সই করে দিলে, আরে বুঝবো কি করে? কোনদিন অটোগ্রাফ দিইনি তো, ভাবলাম দি একটা দি একটা। ফোন বাজছে আপনার। হ্যালো, গাড়ির কাজ তুলে পার পাবেন না, চারটে চাকার হাওয়া খুলে আপনাকে পেলাবো। ফাটা গেস্ট, গুন্ডা ফাটা গেস্ট, আট কোটি সাধারণ মানুষের একজন। বাঁচতে চাইলে আপনার ছেলেকে কোর্টে সব স্বীকার করতে বলুন। নইলে আমার হরিনামটা তো জানেন, হরিনামের প্রথম লাইনটা শুনবেন মহাকরণের লবিতে দাঁড়িয়ে, আর দ্বিতীয়টা বৃন্দাবনের ঘাটে। সালাম মারবো এখানে, নাশ পড়বে শ্মশানে। এই 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 রাস্কেটা শুটিং করছে। আচ্ছা তুমি একে চেনো? ফাটাকেষ্টকে চেনো? এই মারি করেছে, ফোন করেছেন নাকি? হ্যাঁ ম্যাম। কে লোকটা? ইমেলে ফাটাকেষ্ট, মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী? আচ্ছা সেলিব্রিটিরা এসবের মধ্যে ঢুকছে কেন? বোধহয় পরিবর্তনের হাওয়া। আর উনি তো রেপ মার্ডার এসব শুনলে ভীষণ খেপে যান। ওনার কেস তো জানেন, একটা সিটি মারলে কয়েক লাখ লোক জড়ো হয়ে যাবে। সবাইকে যদি আপনার পেছনে লাগিয়ে দেন তাহলে আপনার জামানত আমানত দুটোই জব্দ হয়ে যাবে। মিঠুন বাবুকে আমি বড় যে ব্যাপারটা বুঝিয়ে বলি। হ্যাঁ ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট।
এই মরেছে, সুইচ অফ করে দিয়েছে যে কি হবে? ঝামেলা হলো তো, উনি তো এখন আবার কলকাতাতেই আছেন, আর একবার যদি জানতে পারেন যে ববি কোথায় আছে, মহাগুরু সোজা ওখানে গিয়ে হাজির হবে, না তারপর যে কি হবে। রাগী লোক তো বলছো কি? ওয়ে হোয়ে দাদা, সন্ধ্যেবেলা চিত হয়ে শুয়ে আছো, গোলাপ ফুলের গন্ধ শুকছো, কি ব্যাপার বলো তো? পল্লবীকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি রে। আরে বৌদিরও তো ওদিকে একই অবস্থা। কেন? বৌদি ববির গান গাইছে, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? ববিকে আমি তোমে লাও, ববির গান গাইছে মানে তোমার কথা ভাবছে। তুই ঠিক শুনেছিস তো? শায়ের তো নেহি মগর রে হাসি। আহাহাহা, একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করলে বলে দেবে যেটা ববির গান। কোথায় কোথায় ও? সুইমিং পুলের ধারে। পল্লবী তুমি আমার স্বপ্ন, তুমি আমার বুকের ধকধক, আমি সারাদিন সারা রাত শুধু তোমার কথাই ভাবি। তুমি জন্মেছো আমার জন্য, আর আমি জন্মেছি তোমাকে ভালোবাসার জন্য। শুধু একবার বলো গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তুমি জন্মেছো আমার জন্য, আর আমি জন্মেছি তোমাকে ভালোবাসার জন্য। শুধু একবার বলো নাম রে। তুমি জন্মেছো আমার জন্য, আর আমি জন্মেছি তোমাকে ভালোবাসার জন্য। শুধু একবার বলো তারপর আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে একদম থামবি। তোর কোন বাপ দাদা প্রেমের সময় ভজ গৌরাঙ্গ করতো রে? একবার যদি ওপরে যাই তোকে ওখান থেকে নিচে ফেলবো সারা শুয়ারের বা। দেখছে এখানে দুজনে পল্লবী, তুই পল্লবী কোথায়? চলে গেছে, দাও আরো চিৎকার করে করে গালাগাল দাও। আরে এত সুন্দর একটা সুযোগ করে দিলাম, আর ও ববির গান গাইবে? সব ওই জ্যোতিষীটার জন্য, আমি ওকে শেষ করে ফেলবো। আরে মাথাটা একটু ঠান্ডা করো, এবার দেখছি যা করার আমাকেই করতে হবে। শোনো, তুমি কয়েকটা দিন চুপ করে বসে থাকো, আমি ঠিক যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন করবে, দেখবে এর মধ্যে যা হবার হয়ে গেছে। আমাকে এখানে নিয়ে এসেছো কেন? এছাড়া তোমার কাছে কিভাবে ক্ষমা চাওয়া যায় আমার জানা নেই। হাত ছাড়ো আমার। ছাড়বো বলে তো তোমার হাত ধরিনি। এবার কি হাত ধরে তুলে দিতে যাবো আমার বিছানায় আমাকে? তোমার মতন ছেলেকে কোনো মেয়ে যেন কোনোদিন ভুল করে ভালো না বাসে। তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম আমি, কিন্তু ওদের হাত থেকে বাঁচতে পারতাম না। ওরা ঠিক আমাদের খুঁজে বের করত, তারপর আমাকে মেরে সারাটা জীবন তোমাকে ওই খাঁচায় বন্দি করে রাখতো ওরা।
তোমায় আমি কথা দিয়েছিলাম, নিঃশ্বাস নেবার মতো জায়গাটিও তোমায় আমি দেব, আর তাই জন্য এই পুলিশ অফিসারটার সাথে একটা ডিল করলাম। লাগবে না একা আমাকে ছুঁয়ে নাও কি